এখনো খাতা কলমে ঠিক না হলেও বাংলাদেশ দল বিশ্বকাপের সুপার এইটে প্রায় চলেই গেছে সে কথা বলা যায়। সোমবার নেপালের বিপক্ষে না হারলেই চলবে টাইগারদের, এমনকি নেপালের কাছে হারলেও বাংলাদেশ চলে যেতে পারে সুপার এইটে। তাই বিশ্বকাপে টাইগারদের প্রথম লক্ষ্য পূরণ হয়ে গেছে সে কথাও বলা যায়। এবার সময় এসেছে পরের রাউন্ড নিয়ে চিন্তা করার। সুপার এইট নিয়ে চিন্তা করতে আসলে চলে আসবে ভারতের নাম, কেননা বিশ্বকাপে পরের রাউন্ডে বাংলাদেশের তিন প্রতিপক্ষের একটা ভারত। 22 জুন রাত 8:30 মাঠে নামার কথা প্রতিবেশী দুই দেশের। খাতা কলমে শক্তিমত্তার বিস্তর ফারাক থাকলেও ভারত বাংলাদেশ মাঠের খেলা সবসময় প্রতিযোগিতা উপহার দেয়। এই ম্যাচ নিয়ে দুদেশের মানুষের মধ্যেও থাকে আগ্রহ এবং থাকে অনলাইন লড়াই। ভারত বাংলাদেশ আসন্ন ম্যাচ নিয়ে অনলাইন লড়াই এবার পেতে পারে আলাদা মাত্রা, যার কেন্দ্রে আছেন সাকিব আল হাসান আর বীরেন্দর সেহবাগ। মূলত সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচে বাজেভাবে আউট হওয়ার পর সাকিবের কড়া সমালোচনা করেছিলেন সেহবাগ। আল হাসানকে রিটায়ার করার পরামর্শও দিয়েছিলেন সাবেক ভারত ওপেনার। অথচ সাকিব সেহবাগের পরামর্শ তো শুনলেনই না, উল্টো নেদারল্যান্ডসের বিপক্ষে করে বসলেন 50। প্রত্যাবর্তন 50-র পর প্রেস কনফারেন্সে আল হাসানের কাছে প্রশ্ন গেছিল সেহবাগের মন্তব্য নিয়ে। তখনই সাকিব প্রশ্নকর্তাকে জিজ্ঞাসা করেছিলেন হু, অর্থাৎ সাকিবের নামে মন্তব্যকারীর নামটা ঠিকঠাক শুনতেই যে এমন প্রশ্ন ছিল টাইগার অলরাউন্ডারের তা বোঝাই যায়। কিন্তু ভারতের মিডিয়া সোজা লাইনে না গিয়ে গিয়েছে উল্টো লাইনে, সাকিবের এই প্রশ্নকে তারা দেখিয়েছে সেহবাগের প্রতি অসম্মান হিসেবে। এনডিটিভি, হিন্দুস্তান টাইমস, এবিপি লাইভ সবার শিরোনামেই ইঙ্গিত, সাকিব আবার ঔদ্ধত্যপূর্ণ উত্তর দিয়েছেন সেহবাগের কথার প্রেক্ষিতে। স্বাভাবিকভাবেই ভারত বাংলাদেশ ম্যাচের আগে এই বিষয় নিয়ে কথা হবে, দুই দেশের সমর্থকেরাই এই বিষয় নিয়ে নতুন করে কথা লড়াইয়ে নামবেন তাতেও কোনো সন্দেহ নাই। শুধু তাই নয়, ক্রিকেটারদেরও এমন বিষয় তাঁতিয়ে তোলে এবং সেহবাগের এমন কাণ্ডজ্ঞানহীন কথার উত্তর বাংলাদেশ দলের ক্রিকেটাররা মাঠেই দিতে চাইবে বলে ধারণা ক্রিকেট দলের নির্বাচক হান্নান সরকারের। ইন্ডিয়ার সঙ্গে খেলার সময় আমাদের অ্যাগ্রেশনটা অটোমেটিক চলে আসে, যেটা বললাম যে আমরা তো আসলে কাগজে কলমে বা সোশ্যাল মিডিয়ায় সেই অ্যাগ্রেশন শুরু করতে পারবো না, মাঠেই করতে হবে। সো সেভাবেই জিনিসটা চলে আসে। ইন্ডিয়া কিন্তু আমাদের পার্সোনাল কোনো ইস্যু না, এখানে বিষয়টা হচ্ছে ইন্ডিয়া আর বাংলাদেশ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জিনিসগুলোকে অনেক পার্সোনালাইজড হয়ে গিয়েছে। বাট ক্রিকেট মাঠের খেলায় আপনি যদি এখনো বলেন, নির্দ্বিধায় স্বীকার করুন ইন্ডিয়া আমাদের চেয়ে অনেক এগিয়ে রয়েছে, এটা অস্বীকার করার উপায় নেই। বাট ম্যাচের একটা হাইপ এবং অ্যাটমসফিয়ারটা এমনভাবে তৈরি করা হয়, সেই তৈরি করার কারণে প্লেয়ারদের মধ্যে একটা আলাদা ইমোশন কাজ করে, একটা এক্সাইটমেন্ট কাজ করে এবং প্লেয়াররা সেখান থেকেই কিন্তু পারফর্ম করার তাগিদটা ডিফারেন্টভাবে ফিল করে, প্রতিটা ম্যাচেই করে। বাট ইন্ডিয়ার ম্যাচে সেই তাগিদটা একটু ডিফারেন্ট থাকে, হয়তো বা সেই কারণে কিছু কিছু প্লেয়ার থাকে যারা হয়তো ইন্ডিয়ার সঙ্গে জ্বলে ওঠে বা ইন্ডিয়ার সঙ্গে পারফর্ম করার কাজে লাগে। আশা করছি সুপার এইটে যদি ইন্ডিয়ার সঙ্গে আমরা উঠি, ইনশাআল্লাহ ইন্ডিয়ার সঙ্গে তো খেলা হওয়ার সম্ভাবনা রয়েছে, সো এই এক্সাইটমেন্ট বা এই বিষয়গুলো আমরা সেখানে আবার দেখতে পাবো। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের পর দলের সবাই গিয়ে একে একে সাকিব আল হাসানকে জড়িয়ে ধরেছেন, দেখে মনে হয়েছে সাকিবের রানে ফেরায় সবাই হাঁপ ছেড়ে বেঁচেছেন। এ থেকেই বোঝা যায় দলের সবার কাছে সাকিব অনেক বড় একটা ক্যারেক্টার এবং আল হাসান অবশ্যই বাংলাদেশ দলের তরুণ ক্রিকেটারদের জন্য একজন আইডল। তাই সাকিবকে নিয়ে সেহবাগের এমন মন্তব্য অবশ্যই বাংলাদেশ দলকে তাঁতিয়ে দেবে এবং তামিম সাকিব হৃদয়রা চাইবেন ভারত দলকে এর একটা মোক্ষম উত্তর ফিরিয়ে দিতে। অপরদিকে সেহবাগ বলুন অথবা বলুন ভারতীয় সমর্থক গোষ্ঠী, তারাও মত পেতে থাকবে বাংলাদেশের ব্যর্থতার অপেক্ষায়। টাইগাররা ব্যর্থ হলেই ঝাঁপিয়ে পড়তে চাইবেন সেহবাগ এবং ভারত সমর্থকেরা। তাই আরও একবার বিশ্বমঞ্চে বাংলাদেশ ভারত ম্যাচের আগে ছড়াবে উত্তাপ, ছড়াবে কথার লড়াই, তাতে কোনো সন্দেহ নাই। এই উত্তাপ বাংলাদেশ দলকে তাঁতিয়ে দিক আরও বেশি। সুপার এইটে বাংলাদেশ ভারতের বিপক্ষে জিতুক, সেহবাগ বলে উঠুক ছেড়ে দে মা কেঁদে বাঁচি, তাই হবে সবার চাওয়া। ফয়সাল হাবিব, ক্রিক ফ্রেন্সি।